ভোলার উপকূলীয় এলাকায় লবণাক্ততা বেড়ে যায়, কৃষিকাজ এবং গবাদি পশুপালন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে সাগরপাড়ের বিভিন্ন এলাকায় কয়েক বছর ধরে কৃষকেরা ফসল ফলাতে পারছে না, ফলে গাছগুলো দিন দিন নিষ্ফলা হয়ে যাচ্ছে। চর নিজাম, ঢালচর, কুকুরি মুকুরি, নজরুলনগর, মুজিবনগর, চর জহিরুদ্দিন ও কলাতলি চরের বিস্তীর্ণ ফসলি জমি থেকে একসময় বছরে তিনটি ফসল পেত কৃষক, এখন পাচ্ছে মাত্র একটি। শুধু বর্ষা মৌসুমে বৃষ্টির পানি পেলে এসব জমিতে আমন ধানের চাষ করতে পারেন তারা। শুষ্ক মৌসুমে পানিতে লবণের পরিমাণ বেশি থাকায় জমিগুলো উর্বরা শক্তি হারিয়ে ফেলছে। এসব এলাকার চাহিদা মেটাতে খাদ্যশস্য আনতে হচ্ছে অন্য এলাকা থেকে। শ্রাবণ মাস থেকে শুরু করে কার্তিক অগ্রহণ মাস এই মৌসুমে আমন ফসল পাই, যেটা আমরা একবারই পাই। আম কামরাঙ্গা, জলবই এবং আমরা কাঁঠাল, আম এগুলো এখন কিছুই আমরা খাইতে পারি না, নোনা পানিতে আয়া সব জই লাগিছে। কৃষকরা পরিস্থিতি থেকে উত্তরণে কৃষি বিভাগের পরামর্শও পাচ্ছেন না বলে অভিযোগ রয়েছে। আমাদের এখানে কোনো কৃষি অফিস নাই এবং কোনো কৃষি কর্মকর্তা ওই এলাকায় আসেন না, এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কোনো পরামর্শ নাই, কেউ পরামর্শ দেয় না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে ভালো কোনো পরামর্শ পেত তাহলে হয়তো ভালো ফসল ফলানো সম্ভব হইতো। লোকবল সংকটের কথা উল্লেখ করে কৃষি বিভাগের এ কর্মকর্তা জানান, ক্ষতিগ্রস্ত এলাকায় বেড়িবাঁধ তৈরি করা না হলে লবণাক্ততা এড়ানো কঠিন। ভোলা জেলায় চর অঞ্চলের লবণের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এর থেকে পরিত্রাণ পেতে হলে বেড়িবাঁধের কোনো বিকল্প নাই। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষক ভাইদের পরামর্শ দিয়ে আসছে লবণ সহিষ্ণু ফসল আবাদ করার জন্য। লবণাক্ততার কারণে ভোলার চরাঞ্চলে লক্ষাধিক একর জমি খালি পড়ে আছে, ফলে কৃষকরা বছরে কয়েক হাজার মেট্রিক টন খাদ্যশস্য থেকে বঞ্চিত হচ্ছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।